নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি এই চাল দিয়ে আর এই আলু দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে দেখার পর অবশ্যই একটা লাইক করো। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে চাল নিয়ে নিয়েছি। এই চালটা গোবিন্দভোগের চাল, আর এই চালটা কিন্তু একদম ফ্রেশ। আর এই চালটাই কিন্তু গোবিন্দভোগের চালটাই নিতে হবে। তবে এই গোবিন্দভোগের চাল আমি এতটা নেব না, আমি এখানে হাফ কাপ চাল নিয়েছি। এই চালটাকে এখন ভালো করে এটাকে ধুয়ে আমি এটাকে মোটামুটি আধ ঘন্টার জন্য জলটা ঝরাতে দেব। আর এখন এই ফাঁকে একটা মশলা তৈরি করব। এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এক চামচ আমি গোটা ধনে নিয়েছি, এক চামচ জিরে নিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি, একটা দারচিনি নিয়েছি, আর দুটো এলাচ নিয়েছি, আর কিছু দু চারটে আমি লবঙ্গ নিয়ে নিয়েছি। ব্যাস আর কিছুই নয়, এটা একটু হালকা রোস্ট করে নেব। যতক্ষণ পর্যন্ত না বেশ একটু বেশ গন্ধ বেরোয় ততক্ষণ পর্যন্ত এটাকে একটু হালকা ভেজে নেব। হালকা মোটামুটি ভাজা হয়ে গেছে, কালারটাও তোমরা দেখতে পাচ্ছ যে মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। আর এটাকে আমি এখন একটা ড্রাই রোস্ট করে নিয়েছি, এটাকে পাউডার বানিয়ে নেব। আর এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি এখানে সর্ষে তেল দু চামচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে এরকম ভেজে নেব। তবে এটা একদম কিন্তু পুরোপুরি ভাজবো না, মোটামুটি 50% হলেই মোটামুটি হয়ে যাবে। তো আমার 50% মতন আমি এই আলুগুলোকে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলেতে আমি এখন একটা গোটা পেঁয়াজ নিয়েছি, অর্থাৎ এটাকে স্লাইস করে কেটে নিয়েছি। তো এই পেঁয়াজটাকেও একটু হালকা নরম করে নেবো, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি এক চামচ আমি রসুন বাটা দিয়েছি, এক চামচ আমি আদা বাটা দিয়েছি। আদা রসুন দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেবো। আদা রসুনের মধ্যে তো একটু কাঁচা গন্ধ থাকেই। আর এখানে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, এক চামচ ধনের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। সব মশলা দিয়ে দিয়েছি, আর এই মশলাটাও একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি, আর তিনটে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে চিরে দিয়েছি। মশলাটা একটু আরেকবার ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা কষাবার জন্য একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি, বা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে কি হয় যে টমেটোটা একটু নরম হয়ে যায়, আর মশলাটা খুব তাড়াতাড়ি বেশ কষে যায়। তো এখন এটাকে মশলাটা কষাবার জন্য আমি একটুখানি ঢাকনা বন্ধ করে দেবো, যাতে করে মশলাটা তাড়াতাড়ি আমার কষে যায়। আমি দু মিনিট মতো আমি ঢাকনা বন্ধ করে দিয়েছি, আর দেখো টমেটো গলে গেছে, আর মশলাটা কিন্তু বেশ একটু নরম নরম মতো হয়ে গেছে। তো এই রকম অবস্থাতে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাও দিয়ে দেবো। চালটা মোটামুটি অনেকটাই একটু ঝরঝরে হয়ে গেছে। তো চালের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে। এখন এই চালের সঙ্গে মশলা ভালো করে এটা একটু মেশানো থাক, এই ফাঁকে আরেকটা কাজ করব। এখানে আমি বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি এখানে দুটো মাছের মাথা নিয়েছি। আর দুটো মাছের মাথা অর্থাৎ চার পিস হয়েছে। তো মাছের মাথাগুলোকে ঢাকনা বন্ধ করে এটাকে ভেজে নেব। তো মাছের মাথা একদম কিন্তু মচমচে টাইপের করে ভাজলে হবে না, একটু মোটামুটি হালকা হালকা করে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো আমি এরকম উল্টে পাল্টে করে মাছগুলো সব ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেছে, আর এখন মাছের মাথাগুলো সব আমি তুলে নিচ্ছি। সব তুলে নিয়েছি, এখন এই মাথাগুলো এখন রেখে দেবো। আর দেখো ততক্ষণ পর্যন্ত আমার চালের সঙ্গে যে মশলাটা কষিয়েছিলাম সেটাও অনেকটা বেশ কষে গেছে, আর ভেজে রাখা আলুটাও সাথে করে আমি দিয়ে দিয়েছি। আর মশলার সঙ্গে আলুও বেশ ভালো মিশে গেছে। এখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলো সব আমি দিয়ে দেবো। মাছের মাথাগুলো যেহেতু একটু বেশ বড় সাইজের, তো সেই কারণে আমি মাছের মাথা একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো মাছের মাথাগুলো সব আমি ভেঙে দিয়েছি, আর এখন আমি একটু হালকা হালকা করে এগুলোকে নাড়তে হবে, কারণ একটু বেশি মাছের মাথাটা বেশি হয়ে গেছে। তো সেই কারণে হালকা হালকা করে একটু সাবধানে এটা নেড়ে নিতে হবে। তো এরকম দেখো মোটামুটি নেড়ে দিচ্ছি। আর এইরকমভাবে কিন্তু তোমরা এই রান্নাটা করতে পারো। আশা করি তোমরা এখন বুঝতে পারছো যে আমি কী রান্না করতে চলেছি।
তো আমি এখন দেখো মোটামুটি আমি মিশিয়ে দিয়েছি, আর এখন আমি এখানে যেহেতু হাফ কাপ মতো আমি চাল নিয়েছি সেহেতু আমি এক কাপ জল নেব, অর্থাৎ আমার এটা হাফ কাপের এটা আমার কাপ ছিল, তো আমি এখন দু কাপ মতো জল নিয়েছি, অর্থাৎ পুরোটাই কিন্তু এক কাপ হয়েছে। তো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আর একটু ভালো করে একটু সব নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত না চালটা সেদ্ধ হয়। আমি 10 মিনিট মতো আমি ঢাকনা বন্ধ করে দিয়েছিলাম, 10 মিনিটের মধ্যেই দেখো একদম চালটা সেদ্ধ হয়ে গেছে, আর কত সুন্দরভাবে ঝরঝরে মতো হয়েছে। তবে এই রান্নাটা অনেকেই কিন্তু একটু মাখোমাখোভাবে খেতে চায়, তো যারা একটু মাখোমাখো মতো করতে চায় তারা জলের পরিমাণটা একটু বেশি দেবে, আর যারা আমার মতন খেতে চাও তারা একদম মাপ মতো জল দেবে, তাহলে কিন্তু ঠিক এই রকমই ঝরঝরে হবে। আর এখন একটু এক চামচ মতো আমি চিনি দিয়ে দিয়েছি, চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে যে আমি মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা এক চামচ দিয়ে দিয়েছি, আর হাফ চামচ আমি গরম মশলা দিয়েছি, আর হাফ চামচ আমি ঘি দিয়ে দিয়েছি, ব্যাস আর কিছুই নয়। এবার ভালো করে সব কিছু ভালো করে বেশ একটু মিশিয়ে দিতে হবে, আর কিছুই নয়। তোমরা যারা আমার মতন এই রকম ঝরঝরে মুড়িঘণ্ট বানাওনি তাদেরকে অনুরোধ করব একবার হলেও বাড়িতে এই রকম ঝরঝরে মুড়িঘণ্ট বানিয়ে দেখো, তোমাদের বাড়ির সবাই প্রত্যেকে খেয়ে ভীষণ ভালো বলবে আর ভীষণ তোমারও প্রশংসা করবে। তো চলো এটাকে এখন ঠান্ডা করবার জন্য এটাকে ঢাকনা বন্ধ করে দেবো, এরপরে আমি সার্ভ করে দেখাবো কেমন হয়েছে। তো দেখলেই তো কতটা তাড়াতাড়ি এই মুড়িঘণ্টটা তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের এই মুড়িঘণ্টের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। এই মুড়িঘণ্টের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, নমস্কার।